এই অজানা জ্বর তৃতীয় ঢেউ নয় তো করোনার? যদি তৃতীয় ঢেউ হয় তাহলে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। পুরুলিয়ার রঘুনাথ ও সুপার স্পেশালিটি হাসপাতালে ক্রমশই বাড়ছে অজানা জ্বরে আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা। হাসপাতাল পরিদর্শনে রঘুনাথপুরের বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি রবিবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিভাগে ভর্তি রয়েছে 85 জনেরও বেশি শিশু বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন হাসপাতালে ভর্তি থাকা শিশু ও তাদের পরিবার পরিজনদের সাথে দেখা করতে যান রঘুনাথপুর বিধানসভার বিধায়ক বিবেকানন্দ বাউরি। তিনি ভর্তি থাকা শিশু আত্মীয় স্বজনদের পাশাপাশি হাসপাতালের সুপারের সাথেও কথা বলেন। পরিদর্শন শেষে তিনি জানান, মূলত জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট এইসব উপসর্গ নিয়ে হাসপাতালের শিশু বিভাগে ভর্তি রয়েছে প্রায় 85 জনেরও বেশি শিশু। যদিও এটা যে করোনা তৃতীয় ঢেউ নয় এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই বলেই জানিয়েছেন বিধায়ক বিবেকানন্দ বাউরি। তিনি জানান, হাসপাতালের সুপার এবং ডাক্তারবাবুদের সাথে কথা বলে জানতে পেরেছেন প্রতিটি শিশুর করোনা টেস্ট করা হচ্ছে এবং এখনও পর্যন্ত কারোরই করোনা পজিটিভ রিপোর্ট আসেনি। তবে হাসপাতালে ভর্তি থাকা একটি শিশুর সঙ্গে 3 থেকে 4 জন করে আত্মীয় এসে পড়ায় হাসপাতালে শিশু বিভাগে প্রচুর ভিড় হয়ে পড়ছে। তাই সঠিক চিকিৎসার জন্য প্রতিটি শিশুর সাথে 1 জন করে অভিভাবক থাকার বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। একই সাথে হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের একটি তালিকা তৈরি করার পরামর্শ প্রদান করেছেন তিনি। বিধায়ক জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়গুলি নিয়ে বিবেচনা করবেন বলে তাকে জানিয়েছেন। অক্সিজেন মেডিকোষ, বিশেষজ্ঞ ডাক্তারের সমৃদ্ধ রোগ নিরাময়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান অক্সিজেন মেডিকোষ। আপনার পেশেন্ট ভর্তি আছে কি? হ্যাঁ, আমার বাচ্চা ভর্তি আছে। কি হয়েছে? কৃপামুখী ও উল্টি পায়খানা। কবে ভর্তি করেছেন? আজকে সকালে ভর্তি করেছেন। সকালে ভর্তি, কোথেকে আসছেন? আধার দিকে। ট্রিটমেন্ট কেমন হচ্ছে? হ্যাঁ, ট্রিটমেন্ট কেমন হচ্ছে? ডাক্তার কেমন লাগছে? ডাক্তার ভালো আছে দেখলে। হ্যাঁ, সকাল ভালো। কে নাম আপনার? আমার নাম সাগরমুখী। খুব উদ্বিগ্নতার সঙ্গে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হসপিটালে আমি আজকে পরিদর্শন করলাম। শিশুদের বিভাগে গেছিলাম, গিয়ে দেখি যে অজানা জ্বরে প্রায় 85-86টি শিশু এই সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি আছে। কারো শ্বাসকষ্ট, কারো প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা, পেট ফুলে গেছে, বমি করছে, এই সমস্ত উপসর্গ নিয়ে তারা আজ 4-5 দিন ধরে ভর্তি আছে। পাশাপাশি আমি যারা শিশু বিভাগের ডাক্তার আছেন, নার্স আছেন, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই শিশুদের পাশে সঠিকভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন, তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কিছু প্রবলেম তো আছেই। একটা শিশুর পাশে প্রায় 3-4 জন করে গার্জেন ঢুকছেন, ওখানে থাকছেন, ফলে ভিড়ের সংখ্যা প্রচণ্ড। একটা শিশুর পাশে স্বভাবত একজন মা থাকতে পারেন, পেশেন্ট পার্টি 2-3 জন করে থাকছেন, এটা একটা অসুবিধে। ফলে ভিড়ের জন্য একটা অ্যাটমসফিয়ারটা একটু সমস্যা হচ্ছে। আর তাছাড়া ডাক্তারবাবুকে আমি বললাম যে একজন শিশুর পাশে একজনকেই যেমন রাখেন, আপনারা বাদবাকি যারা আছেন যে সমস্ত অভিভাবক তারাকে নিচে রাখার ব্যবস্থা করুন। ওনারা বললেন যে নিচে রাখার তেমনভাবে কোনো কিছু ব্যবস্থা নেই, পেশেন্ট পার্টিতে রাত্রে থাকার কোনো কিছু বিষয় নেই, থাকার কোনো জায়গা নেই, ফলে স্বভাবতই চাপটা ওই শিশুরা যেখানে আছে সেখানে বাড়ছে। থাকার বিকল্প হিসাবে কথাবার্তা বললাম যে অনেকদিন থেকেই পেশেন্ট পার্টিদের থাকার একটা ব্যবস্থা করা এই কম্পাউন্ডে দরকার আছে। ওনারা বললেন যে আমরা সর্বতভাবে সেটা চেষ্টা করছি, দীর্ঘদিন থেকেই সেটা কাজকর্ম চলছে। যাই হোক, সেই কাজের আশায় আমরা আছি, কবে পেশেন্ট পার্টির থাকার জায়গাটা ব্যবস্থা করা যায়। আমি আমার তরফ থেকে ওনারাকে বললাম যদি কোনো কিছু সাহায্য সহযোগিতা থাকেন, ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বললাম, ওনারা আমাকে জানাবেন বলেছেন। আর উদ্বিগ্নতা বাড়ছে
এই কারণে ওনারাকে জিজ্ঞাসা করলাম যে এই অজানা জ্বর, এই অজানা জ্বর তৃতীয় ঢেউ নয় তো করোনার? যদি তৃতীয় ঢেউ হয় তাহলে তা সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। ওনারা বললেন না, এটা তৃতীয় ঢেউয়ের লক্ষণ নয়। এখানে যে সমস্ত শিশু অ্যাডমিশন হচ্ছে তাদেরকে কোভিড টেস্ট করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো কোভিড টেস্ট মানে কোভিড শিশু ধরা পড়েনি, টেস্ট সবারই করা হচ্ছে। যাই হোক, অতিমীনতার কারণ নেই, এইটুকু ডাক্তারবাবুরা আশ্বাস দিলেন। কিন্তু আমাদের মনে কিংবা প্রত্যেকটা অভিভাবকের মনে সারা পশ্চিমবঙ্গে যেভাবে আজকে হঠাৎ করে এই জ্বর, মাথা ব্যথা, শ্বাসকষ্ট নিয়ে শিশুরা ভর্তি হয়েছেন, তাতে তো সমগ্র অভিভাবককুল একটা উদ্বিগ্ন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ডাক্তারবাবুরা আশ্বাস দিলেন, সুপারের সাথেও কথাবার্তা বললাম যে আমরা যথারীতি যথাযথভাবে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছি। এইটুকুই ওনাদের সাথে কথাবার্তা হলো। আমি বেডের সংখ্যা বাড়লেও তো নার্সের সংখ্যা এবং ডাক্তার সংখ্যা একই রয়ে আছে, সেক্ষেত্রে তো অসুবিধায় পড়তে পড়তে হচ্ছে। সেগুলো একটা অসুবিধা তো আছে, স্টাফ প্যাটার্নের সংখ্যা কম আছে, ডাক্তার মানে নার্সিং স্টাফের সংখ্যাও কম আছে। এখানে ডক্টর আছে, অ্যাভেলেবেল আছেন, কিন্তু ওনারাকে বললাম যে এখানে ডক্টরস লিস্ট আপনারা এখানে টাঙ্গান, কোন কোন ডাক্তার ডাক্তারবাবু কোন কোন সময়ে আসছেন, কখন কখন ডিউটি করছেন, এটা পেশেন্ট পার্টির লোকদের জানার দরকার আছে। ওনারা বললেন না, অসুবিধা নেই, আমরা এই সমস্ত বিষয়টা ঠিকঠাকভাবেই সমাধান করব। আমি সবাইকে বলবো, অযথা আতঙ্কিত হবেন না। আর যদি বড়দের হোক কি বাচ্চাদের হোক, যাদের দেখেন যে জ্বর, সর্দি, কাশি, কোনো খারাপ কিছু দেখলেন, সঙ্গে সঙ্গে সরকারি হাসপাতালে আসুন। আমরা এই লোকালে মোটামুটি রঘুনাথপুরের আশেপাশে যারা আছেন মোটামুটি এই হাসপাতালে আসবেন, আমাদের এখানে বাচ্চা ডাক্তাররা সবসময় আছেন, আমরাও সবাই আছি। কোনো দরকার হলে আগে হাসপাতালে যোগাযোগ করবেন, অযথা আতঙ্কিত হবেন না। দেখুন, একটা হ্যাঁ সাইজেবল নাম্বার অফ পেশেন্টস যেটা আসছে সেটা পেডিয়াট্রিক এজ গ্রুপই বেশি, এবং পেডিয়াট্রিক এজ গ্রুপের মধ্যে আপনার ফিভারের প্রবলেম আছে, ফিভারের সঙ্গে আপনার যেগুলো ARI বলে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস সেগুলো থাকছে। এবং বলতে গেলে ডায়রিয়ার কেস রিলেটিভলি একটু কমই, হ্যাঁ, কিন্তু এই ধরনের কেস বেশি। ওর মধ্যে অনেক সময় ঘোরাঘুরি করছে আমাদের বেড অকুপেন্সি যেটা আছে বাচ্চাদের, যার জন্য আমরা এই মুহূর্তে একটু পেডিয়াট্রিকের বেডের সংখ্যাটাও একটু বাড়াবার চেষ্টা করেছি, কোনোটা বেড আরও অ্যাড করা হয়েছে। অক্সিজেন মেডিকোষ, বিশেষজ্ঞ ডাক্তারে সমৃদ্ধ রোগ নিরাময়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান অক্সিজেন মেডিকোষ। রঘুনাথপুর আদ্রা রোডের পাহাড়তলিতে অবস্থিত অক্সিজেন মেডিকোষ আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রোগের একাধিক বিশেষজ্ঞ ডাক্তার। এখানে আপনারা পাবেন স্ত্রী এবং প্রসূতি রোগের ডাক্তার, পাবেন চর্ম, হাড়, মূত্র, কিডনির সংক্রান্ত রোগের ডাক্তার, একই সাথে এখানে জেনারেল মেডিসিন এবং মানসিক ও নার্ভ রোগের চিকিৎসার জন্য পেয়ে যাবেন বিশেষজ্ঞ ডাক্তার। তাই আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যার জন্য ডাক্তারবাবুদের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে আজই নিজের নাম নথিভুক্তকরণ করান আমাদের এই ফোন নাম্বারে। আমাদের ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137। বিশেষ দ্রষ্টব্য, এখানে প্রতি মাসের প্রথম এবং তৃতীয় মঙ্গলবার পাবেন নিউরোলজি এবং অ্যান্ড্রোলজি অর্থাৎ মূত্র ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার মনোজ কুমার সুত্রানিয়াকে। আর আপনাদের নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা অক্সিজেন মেডিকোষ, রঘুনাথপুর আদ্রা রোড, পাহাড়তলি, রঘুনাথপুর। আমাদের সম্পর্ক ফোন নাম্বারগুলি হল 9749951814 এবং 7001887137।